আর সিলেটের যে অঞ্চলের লোকজন এই মানবতাতে বেশি সুনামগঞ্জ এবং হবিগঞ্জ এই দুইটা অঞ্চলের সাথে ঘেঁষা হলো আমার বাড়ি আমার অঞ্চল মিঠামন থানা কিশোরগঞ্জ জেলা আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে সিলেটের একটি নদীর ওই পার সিলেট এই পার কিশোরগঞ্জ হবিগঞ্জের অনেক সময় আমাদের দেশে আগে যাত্রা পালাগান হইতো হবিগঞ্জের যাত্রা পালাগান আজমির নদীর এই পারে আমার কিশোরগঞ্জ হইতো পারমিশন নিতে কিশোরগঞ্জ থেকে অনুষ্ঠান সমস্ত কিছু হইলো হবিগঞ্জবাসী বা সুনামগঞ্জবাসী ওই দিক দিয়া নেত্রকোনার খালিয়াজুরির এই পাশ সুনামগঞ্জ এই পাশ হইলো হবিগঞ্জ আমি এই ব্যাখ্যাগুলি দেওয়ার পরে আমার শ্রদ্ধাভাজন নেতা শ্রদ্ধাভাজন বড় ভাই মানে আমরা যে হঠাৎ করে প্রোগ্রাম উনি বলতেছে আমি রূপগুলিকে দেখতে চাই কেন দেখতে চাই ওই ব্যাখ্যাটা উনি দিবেন ওনার রাজনীতির শুরু থেকে সিলেটের যে আজকে গুম হয়েছে বাঙালি জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অত্যন্ত তুখুর নেতা ছিলেন বেগম খালেদা জিয়ার অত্যন্ত প্রিয় ছিলেন ইলিয়াস ভাই একজন লিডিং দেন ভাষা বলতে পারে ছোট ভাই ছিলেন ঢাকা ভার্সিটিতে ওনারা যখন আন্দোলন করতেন স্বৈরাচার সব বিরোধী সবচেয়ে কাছে ছোট ভাই ছিলেন আমাদের আজকের এই প্রিয় নেতা শহীদুজ্জামান কাকন ভাই ওনার এই আবেগ ওনাকে এগুলি বলার পরে সিলেটের মানুষ দেখার জন্য আবেগ আপ্লুত হয়ে গেছে তার জন্য আমরা হঠাৎ করিয়া তড়িঘড়ি করিয়া আজকে আমরা নিয়ে আসছি আপনাদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আপনাদের কাছে আমারও দাবি আছে লোক আমি আমার বড় ভাই নেতাকে উদ্দেশ্য করে বলবো আমি বিশ্বাস করি অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহ চাহে তো একদিন আপনি বাংলাদেশের পার্লামেন্টে নয় মন্ত্রী পরিষদে বসবেন ইনশাল্লাহ আপনার হৃদয়ে যেন একটুকু জায়গা থাকে আমি বলবো দেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা দেশের অর্থনীতির স্বাধীনতা লাভ করতেছে আজকের এই ভাইরা আমরা যারা আমরা নিজেদের মাতৃভূমি ছেড়ে আপনজনকে ছেড়ে সবকিছু ছেড়ে কষ্টে জীবন যাপন করতেছি এরকম সুদূর গ্রামে এসে আমরা অর্থনৈতিক মুক্তিযোদ্ধা দেশের অর্থনীতি মুক্তি লাভ করতেছি টাকা ঘুরাচ্ছি আমরা আমাদের অর্থে অতএব আল্লাহ যেদিন আপনাকে মন্ত্রী পরিষদে মন্ত্রী হিসাবে বসাবেন এই অর্থনীতির টাকা ঘুরানো লোকগুলির কথা আপনি স্মরণ রাখবেন আপনার কাছে আমাদের এই সমস্ত বাংলাদেশিদের পক্ষ থেকে আহ্বান আমি আর দীর্ঘ করতে চাই না আজকের আকর্ষণ মধ্যমণির কথা আপনারা শুনবেন আবারও এই মানবতাবাসীর সকল বাংলাদেশি ভাইদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি এবং আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই ভালোবাসাকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশটুত বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারেক জিয়া জিন্দাবাদ আমি এবার আমাদের আজকের এই অতিথির জন্য মানবতাবাসীর পক্ষ থেকে একটি আমন্ত্রণ পত্র অভিনন্দন পত্র পড়ে শোনাবেন মানবতাবাসী আমার ছোট ভাই নুরুজ্জামান আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক পার্লামেন্টারিয়ান আমাদের পক্ষ থেকে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই তবু মানবতাবাসীর পক্ষ থেকে আপনার আগমনে আমরা একটি অভিনন্দন লিপি আপনার কাছে পেশ করতেছি বিশিষ্ট অর্থনীতিবিদ রাজনীতিবিদ ও সমাজসেবক শহীদুজ্জামান কাকন ভাই গ্রীষ্ম মানবতা আগমন উপলক্ষে মানবতাবাসীর পক্ষ থেকে অভিনন্দন লিপি হে মহান অতিথি গ্রীষ্মের ব্যবসা গরম ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম মাস রমজানে হাজার বাধা বিপত্তি উপেক্ষা করে আপনার এই উপস্থিতি আজ আমাদের মাঝে ছড়িয়েছে রূপালীময়ী এক ধারার ঝলকা প্রাচীন সভ্যতার এবং সক্রেটিসের এই দেশে আপনার আগমনে আমরা আজ আনন্দে আত্মহারা আপনার এই শুভাগমন আমাদের মনের গহীন কোণে অতি সংগোপনে হলেও জাগিয়ে তুলেছে গভীরতম ভালোবাসার অনির্বাণ শিখা আপনি আমাদের এই আবেগময় ভালোবাসার উষ্ণ অভিনন্দন হে মান্যবর অর্থনীতিবিদ আধুনিক সভ্য জগতের নানা ক্ষেত্রে নিজের কৃতকর্মের জন্য মানুষ নন্দিত হয়েছে আপনি সেই অর্থনীতিবিদ যিনি সুদূর প্রবাস থেকে নিজের প্রতিভাকে ছড়িয়ে দিয়েছেন সমস্ত বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি তাই আপনার এই আগমন গ্রীষ্ম প্রবাসী 30,000 বাংলাদেশি আবেগে আপ্লুত আপনি আমাদের আবেগময় হৃদয়ের অভিনন্দন গ্রহণ করেন হে অভিজ্ঞ রাজনীতিবিদ
আক্ষরিক করতে রাজনীতি বলতে যা বোঝায়, আপনি গতানুগতিক রাজনীতির মোড়ল থেকে বেরিয়ে নিজ প্রতিভার গুণে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন বাংলার প্রতিটি মানুষের হৃদয়কে। আমরা আশাবাদী গ্রীষ্মের যাত্রা আপনার রাজনৈতিক জীবনে একটি মাইলফলক হয়ে থাকবে। আপনার আগমনে প্রবাসীদের মাঝে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, গ্রীষ্ম প্রবাসীদের ইতিহাসের পাতায় তা চিরকাল উজ্জ্বল নক্ষত্রের স্থান দখল করে নেবে। 90 দশকের ডাকসুর অন্যতম ছাত্রনেতা হিসেবে যে সুনাম আপনার ভাণ্ডারে রয়েছে, তা আজও বাংলাদেশের প্রতিটি মানুষ শ্রদ্ধা বলে। হে মহান সমাজসেবী, প্রবাসে যাদের কাছে অধরা, তারা কোনো দিন বুঝেন না ওখানকার জটিল কঠিন জীবন ব্যবস্থার হাল ছিল। অনেকে বুঝেন না প্রবাস জটিলতার জট, আবার যখন দুধের জট খুলে তখন আর ফেরার পথ মেলে না। আপনি সেই সব অবহেলিত ও অবুজ প্রবাসীদেরকে সার্বিক সহযোগিতার মাধ্যমে তাদের কঠিন জীবনকে করেছেন সহজ থেকে সহজতর। প্রথম কোনো মহান ব্যক্তির আগমনে মানবতাবাসী আজ বিস্মিত আনন্দে উল্লসিত। আপনাকে বরণ করার মতো আমাদের কাছে কিছুই নেই, তবুও আমাদের সমস্ত ভালোবাসা উজাড় করে দিলাম। আপনি এই ভালোবাসাময় অভিনন্দন গ্রহণ করুন। পরিশেষে সৃষ্টিকর্তা যেন আপনার কর্মকাণ্ডকে সফল ও সহজ করে দেয়। সবাই দাও হাত তালি দাও। আচ্ছা, এখন ওনার দু চার কথা আমরা